এবারে বিপিএল হতাশার হলেও বাংলাদেশ ক্রিকেট পেয়েছে কিছু তরুণ খেলোয়াড়, এদের উপর ভরসা করা যাবে কিনা তা সময়ই হয়তো বলে দিবে, কিন্তু আশার আলো ঠিকই দেখাচ্ছে তারা। শত হলেও তরুণ খেলোয়াড়দের খোঁজেই তো থাকে ফ্রাঞ্চাইজি লীগ। বিপিএল এর এবারের আসরে কারা নতুন এসে জাত চিনিয়েছেন নিজেদের, কারা মাতিয়ে রেখেছেন টুর্নামেন্ট, আসুন দেখে নেই আজকের রিপোর্ট। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লীগ মানেই বিদেশি অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ, টেলিভিশন ব্রডকাস্টিং হয় বলে বিশ্বের সামনেও নিজেকে মেলে ধরার হাতছানি। বিপিএল এর মতো টুর্নামেন্ট অনেকের জন্যই কিছু করে দেখানোর মঞ্চ। এবার আসলে দুটি ছড়িয়েছেন বাংলাদেশি খেলোয়াড়রা। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় রাজত্ব করেছে লোকাল বয়রা। এবার বিপিএল এ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন নাজমুল হোসেন শান্ত। শুধু তাই নয়, বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে পেয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার, তার ধারের কাছেও কেউ ছিল না। দুয়ে থাকা রনি তালুকদার শান্তর থেকে পিছিয়ে 91 রানে। ব্যাটসম্যানদের মধ্যে নাজমুল হোসেন, রনি তালুকদার বা তৌহিদ হৃদয়ের ব্যাটিং আশা জাগায়নি। তাদের মধ্যে নাজমুল তো জাতীয় দলে নিয়মিত, 2015 সালে জাতীয় দলে একটি ম্যাচ খেলেছিলেন রনি। একসময় টি টোয়েন্টির জন্য তেমন উপযুক্ত মনে না করা হলেও হৃদয়ের যেন নতুন উত্থানই ঘটেছে এবার বিপিএলে। নিশ্চিতভাবে নির্বাচকদের নজর কারার কথা আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা এই ডান হাতে ব্যাটসম্যানের, সামনের সিরিজে তাকে জাতীয় দলে নেওয়ার কথা। শীর্ষ উইকেট শিকারের তালিকায় সবার উপরে আছে কুমিল্লার স্পিনার তানভীর ইসলাম। কুমিল্লার চতুর্থ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই স্পিনার। বাঁহাতি স্পিনার 6.36 ইকোনমিতে এবার বিপিএলের 12 ম্যাচে 17 উইকেট নিয়েছে। রংপুর রাইডার্সের পেসার হাসান মাহমুদ 7.98 ইকোনমিতে 14 ম্যাচ খেলে 17 উইকেট নিয়েছে। তাদের দুজনকে নিয়ে স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা। জাতীয় দলের হয়ে যদি এমন পারফরম্যান্স করেন তারা, তবে ভক্তদের মন তো ভরবেই। লম্বা চোট কাটিয়ে ফেরা 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী পেসার তানজিম বিপিএলে খেলছেন এই প্রথম। ফাইনালের আগে 6 ম্যাচে সুযোগ পেয়েছেন, নিয়েছেন 8 উইকেট। তেমন হইচই ফেলে দেওয়া পারফরম্যান্স নয়, তবে দ্বিতীয় কোয়ালিফায়ারেও যেমন ডেথ ওভারের বোলিংয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। রংপুর রাইডার্সকে হারানোর পর সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তাকে নিয়ে যেমন বলেছিলেন, এরা দেশের জন্য সম্ভাবনাময়, বাংলাদেশের জন্য সম্পদ। সে সম্পদ বাংলাদেশের কতটা কাজে লাগবে প্রশ্ন সেটি। টি টোয়েন্টিতে বাংলাদেশ দলের নিয়মিত মুখ আরেক বাহাতি নাসুম আহমেদ অভিষেকের আগে বিপিএলে নজর কেড়েছিলেন আরশাদ বোলিং দিয়ে। সাম্প্রতিক সময়ে হিটিং সামর্থ্যের কারণে দলে ডাকা হয়েছিল ওপেনার মুনিম শাহরিয়ারকে। অভিষেকের আগে মৌসুমে যিনি ব্যাটিং করেছিলেন 150-এর ওপর স্ট্রাইক রেটে, যদিও জাতীয় দলে তেমন কিছু করতে পারেননি এই ওপেনার, এবার বিপিএলে নিষ্প্রভই থেকেছেন। এবার আসরের খেলোয়াড়দের মধ্যে কি কেউ সফল হবেন নাসুম মাহমুদের মতো, নাকি তারাও যোগ হবেন ব্যর্থ খেলোয়াড়দের লিস্টে, সময় বলে দেবে সব। তবে ভক্তরা মুখিয়ে থাকবে তাদেরই দিকে চেয়ে।